الله بقول هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. أمي بطل أمي شش أمي بكشو أمي كوبون إذا ما مركز الجبار أمي شاب دي تداري كيف جتا بارنا باري كي إذا ما بيبودي أبودي شاب شوائي شاب بوستاي أمي أستراك بكارو بور চাই বোকার কাছে বিপদে করলে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার দিব কার কাছে বন্ধুর কাছে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে তো আর সব সময় এটা মনে রাখতে হবে হি ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে আল্লাহ যেন আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করে আর এর বাইরে গেলে আপনার সব শেষ এটা হচ্ছে ইসলামের বেসিক অফ দ্য বেসিক্স মূল কথা এটার নাম তাওহীদ এটার নাম কি কথা বলেন এটার নাম কি তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ভরে যায় আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো মুহাম্মাদের নাম এটার নাম তাওহীদ এই তাওহীদ নিয়ে কোনো আপোষ নাই এই তাওহীদের উপর যদি অটল থাকতে না পারেন আপনি মুশরিকদের কাতারে চলে যাবেন আর আল্লাহ সব মাফ করে শিরক মাফ করে মাজারে যে সেজদা দিলে এটা আল্লাহ মাফ করবে মানত করলে এটা আল্লাহ মাফ করবে না এটার নাম শিরক আল্লাহ সব মাফ করে আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না এই জন্য আমরা যখন সালাতে দাঁড়াই আল্লাহ বলে সালাত পরে পড়ো আগে ঘোষণা দাও তুমি শিরক করো কিনা আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين تكينا وما أنا من ال الله مشير كورينا كشنا بي أبا جفن أمرا حج جاي الله بولي حج پر کرو كشنا داو تم مشير کرو كنا أمرا بولي لبائك اللهم لبائك لبائك لا شريك لك لبائك أمرا بولي الله أبر كنو شريك نهي লা শরীক আল্লাহ তার মানে সব সময় আমরা যে শিরক করি না এটা ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আল্লাহ সব গুনাহ মাফ করবে শিরকের গুনাহ মাফ করবে কথা বলেন ইন্নাল্লাহ লা ইগফিরু আইশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ বলে আমি সব গুনাহ সব পাপ সব অন্যায় ক্ষমা করে দিতে পারি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শিরকের গুনাহ আমি ক্ষমা করি না এজন্য শিরক সবচেয়ে ভয়ঙ্কর এটা সবচেয়ে বড় পাপ এটা মহা পাপ এটা সব পাপের বাপ চিল্লা এখন ঠিক কিনা এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা সবসময় চাইবো কার কাছে আওয়াজ করে বলেন আরো জোরে বলেন আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও জোরে পড়েন আমিন